তাহলে জাবিতে দেখা যাচ্ছে ছেলেদের মধ্যে থেকে তোমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন মেধা তালিকায় থাকতে হবে মেয়েদের মধ্যে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে থাকতে হবে এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক থেকে বিশের মধ্যে থাকলে তুমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা মূল যেটা বিষয় যে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে মেধা তালিকার প্রথম লিস্টে থাকতে হবে এবং ওই সকল বিশ্ববিদ্যালয়ে স্পেশালি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ফিন্যান্স আলাদা আছে তো এখন তুমি মার্কেটিং দেখাইছো এর মানে এই না তুমি ফিন্যান্সে ভর্তি হতে পারবো না এগুলো নিয়ে কোনো ঝুঁঝ ঝামেলে নাই মূল যেটা কথা এত কনফিউজ থাকিও না মূল যেটা বিষয় মার্কেটিং ফিন্যান্সের মধ্যে থেকে তোমার যেটা সুবিধা হয় অর্থাৎ তুমি মার্কেটিং মার্কেটিং সুবিধা হবে তোমাদের ভালো স্বাভাবিকভাবে মার্কেটিং দেখাবা এবং মেধা তালিকা যত উপরে থাকবা তোমার ইচ্ছা মতো তুমি সাবজেক্টে ভর্তি হতে পারবে এছাড়া তোমাকে যদি সাবজেক্ট চয়েস দিতে বলে তুমি যে কোনো সাবজেক্টেই চয়েস দিতে পারবে এমনকি ভর্তি হতে পারবো পরবর্তীতে কি এখন কি পরবর্তীতে কি কখনো কোনো সমস্যা হবে না সুতরাং নিশ্চিত থাকো আশা করি বুঝতে পারছো এবার আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মার্কেটিং এর উপর কত নম্বরের পরীক্ষা হয় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সেভেন কলেজ গারস অর্থনৈতিক কলেজ মার্কেটিং উপর কোশ্চেন করা হয় এছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করা হয় না সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারোটা নৈবিত প্রশ্ন করা হয় স্বাভাবিকভাবে বারো নাম্বার ওয়ান মার্ক এছাড়া রিটেন কোশ্চেন করা হয় কিন্তু রিটেন কোশ্চেনে আট মার্ক এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেনি যে আমরা একটা কোশ্চেন করবো এবং একটা কোশ্চেনে আট রাখব এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা বলেনি যে আমরা চারটা কোশ্চেন রাখবো স্বাভাবিকভাবে প্রত্যেকটা কোশ্চনে দুই মার্ক ইকুয়াল টু আমরা আট রাখবো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা বলেনি যে আমরা মূলত হলো আটটা কোশ্চেন রাখবো প্রত্যেকটা কোশ্চেনে এক মার্ক স্বাভাবিকভাবে আমরা আট রাখবো এমন কোনো কথাই বলেনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে রিটেনে হলো আট মার্ক আমরা রাখছি তো পূর্ববর্তী বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেন করতো কিন্তু মার্কেটিং এবং সেখানে চার রাখতো অর্থাৎ রচনামূলক তারা পরীক্ষা নিত তো একটা কোশ্চেন রাখবে একটা কোশ্চেনে আর এটা হওয়ার সম্ভাবনা একদমই নাই এমনটা হওয়ার সম্ভাবনা একদমই নাই তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন করে একটা কোশ্চেনে চার মার্ক রচনামূলক টাইপের কোশ্চেন সেম একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এইভাবে কিন্তু পূর্ববর্তী তিন বছর পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুবার এভাবে পরীক্ষা নিয়েছে মানে একটা কোশ্চেন করে চার মার্ক রাখছে তো সেম একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলেই দুইটা কোশ্চেন করবে আট মার্কের জন্য চার মার্ক করে আট মার্ক এমনভাবে কোশ্চেন করার সুযোগ আছে তারা চাইলেই করতে পারে এবং আরেকটা সুযোগ কী আছে যেটা মূলত ইনস্ট্যান্ট তারা করতেছে তা হলো আটটা কোশ্চেন রাখতেছে পার কোশ্চেনে এক মার্ক স্বাভাবিকভাবে আট মার্ক শেষ এখন এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইলেই চারটা কোশ্চেন করতে পারে এবং পার কোশ্চেনে দু মার্ক রাখতে পারে যেটা আমি বললাম হ্যাঁ এটা করতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটা কোশ্চেন করবে পার কোশ্চেনে দু মার্ক রাখবে ইকোয়াল হলো আট আর অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা কোশ্চেন করবে এবং পার কোশ্চেনে রাখবে হলো চার স্বাভাবিকভাবে আট মার্ক অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইলে এক মার্কের কোশ্চেন করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে দুই মার্কের কোশ্চেন করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে আট মার্কের কোশ্চেন করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে একটা কোশ্চেনে আট মার্ক রেখে কোশ্চেন করতে পারে তাহলে এক মার্ক যদি করে রাখে স্বাভাবিকভাবে আটটা কোশ্চেন করবে ইকুয়াল টু আট যদি দুই মার্ক করে রাখে স্বাভাবিকভাবে চারটা কোশ্চেন করবে ইকুয়াল টু আট যদি চার মার্ক করে রাখে স্বাভাবিকভাবে দুইটা কোশ্চেন তারা করতে পারবে স্বাভাবিকভাবে আট এছাড়া তারা যদি একটা কোশ্চেনে আট মার্ক রাখে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন করতে পারবে টু আট তবে এখানে এইটা হওয়ার সম্ভাবনা একদমই নাই বাকি যে তিনটা আছে এই তিনটার মধ্যে এই যে চারটা কোশ্চেন করেছিল পার কোশ্চেনে মার্ক হচ্ছে হলো দুই মার্ক সরি কি বলে হচ্ছে যে একটা কোশ্চেন করেছিল পার কোশ্চেনে মার্ক হলো এক সেম একইভাবে তারা দুইটা কোশ্চেন করতে পারে পার কোশ্চেনে মার্ক দিতে পারে হলো চার ঠিক আছে এমন করার সুযোগ আছে এটা তারা অলরেডি করেছিল আর এক মার্ক অর্থাৎ একটা কোশ্চেন করে আট মার্ক সরি পার কোশ্চনে এক মার্ক রেখে তার আটটা কোশ্চেন অলরেডি এইটা চালু আছে তো এখন পর্যন্ত এই কোশ্চেনটা করেনি যে পার কোশ্চেনে দুই মার্ক তো স্বাভাবিকভাবে এই এই ট্রেন্ডে বা এই ধাসে কোশ্চেন করার চান্সটা অনেক বেশি আছে অর্থাৎ অনুধাবনমূলক কোশ্চেন করবে সংক্ষিপ্তমূলক কোশ্চেন অলরেডি চলতেছে চলমান আছে রচনামূলক কোশ্চেনে এক্সাম অলরেডি তারা নিয়েছে অনুধাবনমূলক কোশ্চেনে এখন পর্যন্ত এক্সাম নেয় নেয়নি তো স্বাভাবিকভাবে পার কোশ্চেনে দুই রেখে চারটা কোশ্চেন করে টোটাল আট মার্কের কোশ্চেনও তারা চাইলেই করতে পারবে আশা করবো যে এই জায়গাটা একটু থিঙ্কিং করে বা একটু স্টপ করে জিনিসটা দেখবা তাহলে বুঝতে পারবা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মার্ক দুই মার্ক চার মার্ক রেখে এই আট নম্বরের পরীক্ষা নিতে পারে সেটা ডিপেন্ড করবে তাদের মানসিকতার ওপর তারা নির্দিষ্ট করে কোনো কথা বলে নিজে কয়টা কোশ্চেন করা হবে তো স্বাভাবিকভাবে যদি চার মার্ক রাখে তাহলে দুইটা কোশ্চেন করবে যদি দুই মার্ক করে রাখে তাহলে চারটা কোশ্চেন করবে যদি এক মার্ক করে রাখে তাহলে আটটা কোশ্চেন করবে এই হলো মূল যেটা বিষয় এছাড়া সেভেন কলেজে মূলত বিশ মার্কের কোশ্চেন করা হয় সম্পূর্ণটাই হলো এমসিকিউ কিউ অর্থনৈতিক কলেজে পঁচিশটা কোশ্চেন করা হয় সম্পূর্ণ হচ্ছে এমসিকিউ আশা করি বুঝতে পারছেন এবং আমাদের সর্বশেষ যে কোশ্চেন তা তাহলে মার্কেটিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পাস মার্ক আছে কি বা নির্দিষ্ট কোনো সত্য আছে কি না কোনো বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংকে আলাদাভাবে পাশ করতে হয় না বা নির্দিষ্ট কোনো মার্ক ওঠানোর প্রয়োজন পড়ে না আমাদের সর্বশেষ কোশ্চেন জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু তারপরে অনুরোধ করব যে সম্পূর্ণ ক্লাসটা দেখবেন আপনাকে ভবিষ্যতে দৌড়দৌড়ি করতে হবে না এই ক্লাসটাতে দেখেন তাহলে যে অন্য বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনার মধ্যে মার্কেটিং ফিন্যান্স থেকে কোশ্চেন করে এজন্যই সকল ছেলে মেয়ে যারা তোমরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং একই সঙ্গে যারা তেছো তোমরা আগে থেকে জেনে নাও তা হচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসা সংগঠনের ভিতরেই মূলত মার্কেটিং ফিন্যান্সের কোশ্চেন করা হয় তো মূলত মার্কেটিংয়ের এই টপিক্সগুলো থেকে কোশ্চেন করা হয় তোমরা একটু দেখে নাও অথবা টিউটোরিয়াল সিরিজের বইগুলো সংগ্রহ করলেই এই তথ্যগুলো পাবা অন্য কোনো গাইড বই এই ধরনের তথ্য বা এই ধরনের দিক নির্দেশনা নেই অর্থাৎ উভয় শিক্ষার্থী তুমি মার্কেটিং ফিন্যান্স পড়ছো কি না পড়ছো ডাজেন্ট ম্যাটার উভয় শিক্ষার্থীকেই মার্কেটিংয়ের এই কয়েকটা টপিক্স পড়তে হবে ম্যানেজমেন্টের পূর্ণ প্রস্তুতির জন্য সেম একইভাবে যারা মার্কেটিং ফিন্যান্স কিছুই পড়ো নাই অথবা মার্কেটিং যে কোনো একটা সাবজেক্টে পড়ছো কিন্তু তারপরেও বাধ্যতামূলকভাবে তোমাদের ফাইন্যান্সের এই কয়েকটা অংশ তোমাদের পড়তে হবে অর্থাৎ ফাইন্যান্স প্রথম পত্রের কয়েকটা জায়গা পড়তে হবে এই পর্যন্ত এবং দ্বিতীয় পত্রের ব্যাংক বিমা থেকে শুরু করে এই অংশটুকু পড়তে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিছু কিছু বিশ্ববিদ্যালয় বলতে এখন প্রায় অলমোস্ট অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের ম্যানেজমেন্টের কোশ্চেনের ভিতর মার্কেটিং ফিন্যান্স কোশ্চেন করতেছে তাহলে তুমি মার্কেটিং পড়ছো কি পরোনায় ফাইন্যান্স পড়ছো কি পরোনায় ডাজেন্ট ম্যাটার তুমি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ডাজেন্ট ম্যাটার উভয় শিক্ষার্থীদের জন্যই ম্যানেজমেন্টে মার্কেটিং ফিন্যান্স থেকে কয়েকটা কোশ্চেন করে মিনিমাম একটা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোটা করার রেকর্ড আছে তাহলে মার্কেটিং অংশের জন্য তোমরা এই অংশটুকু পড়বা ফিন্যান্সের অংশটুকুর জন্য বা কোশ্চেনের জন্য তোমাদের এই টপিকগুলো নিতেই হবে বাধ্যতামূলকভাবে আর এই জিনিসগুলোই এই জিনিসগুলোই মূলত আমি একমুলেট করে দিয়েছি তোমাদের বিজনেস টিউটোরিয়ালের বইয়ের ষোলো এবং সতেরো নম্বর টিউটোরিয়ালে অর্থাৎ এই বিগত তিন বছর ধরে মার্কেটিং ফিনান্স থেকে যে কোশ্চেনগুলোই করেছে কিনা ম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্টের ভিতরে সবগুলো কোশ্চেনেই আমাদের ষোলো নম্বর এবং সতেরো নম্বর যে টিউটোরিয়াল আছে বিজনেস টিউটোরিয়ালের ওই দুই ঘন্টা টিউটোরিয়াল থেকে কমন আসতেছে অর্থাৎ আমি চেষ্টা করছি যে মার্কেটিং ফিনান্স থেকে যে কোশ্চেনগুলো করে ম্যানেজমেন্টের মধ্যে এই কয়েকটা টপিক্স সেই কয়েকটা টপিক্স মূলত ষোলো এবং সতেরো নম্বর টিউটোরিয়ালে আলোচনা করে আমরা যখন ক্লাসগুলো নিব যেহেতু অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বিজনেস টিউটোরিয়াল মার্কেটিং টিউটোরিয়াল ফাইন্যান্সের উপর আমরা ক্লাসগুলো নেব স্বাভাবিকভাবে সেই ক্লাসগুলো দেখলেও তোমরা ক্লাস থেকে উপভোগ কোশ্চেন কমন পাবা এছাড়া অভিয়াসলি বই তো অ্যাভেলেবেল থাকবে তোমরা বইগুলো সংগ্রহ করবা এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রমাণ দেন এই হচ্ছে প্রমাণ যে প্রমাণ কারো কাছে নাই এইটা হচ্ছে প্রমাণ যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তাদের ম্যানেজমেন্ট কোশ্চেনের ভেতর আসলে এই মার্কেটিং ফিন্যান্সের কোশ্চেন করেছে কি না এখানে বিগত প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বছরের ডাটা অ্যানালাইসিস আছে সেই দশ বছরে আমরা দেখতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো ষোলো সেশন মূলত মার্কেটিং ফিন্যান্স আলাদা সাবজেক্ট নিয়ে আসা হয়েছে সুতরাং তার পূর্ববর্তী সেশনগুলোতে প্রচুর পরিমাণে মার্কেটিং ফিন্যান্সের কোশ্চেন ম্যানেজমেন্টে রাখত কিন্তু পনেরো ষোলো সেশনে আলাদা কোশ্চেন করার কারণে সেই বছর মার্কেটিং ফিন্যান্সের আলাদা কোনো কোশ্চেন ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু দেয়নি কিন্তু পরবর্তী বছরেই ব্যাঙ্কিং বিমা থেকে তিনটা কোশ্চেন ম্যানেজমেন্টের কোশ্চেনের মধ্যে দিয়েছে এর পরবর্তী বছরে দেখো এভাবে ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে এবং এ বছর অর্থাৎ একুশ বাইশ এবং বাইশ তেইশ এই দুই বছরে বিগত সম্প্রতি বছরে ম্যানেজমেন্টের কোশ্চেনের মধ্যে আমরা বিপণন থেকে মূলত দুইটা এবং একটা কোশ্চেন পেয়েছি সেম একইভাবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে সেম আট থেকে নয় বছরের ডাটা অ্যানালিসিস দেওয়া আছে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো মার্কেটিং বা ফাইন্যান্সের ওপর কোশ্চেন করা হয় না কিন্তু ম্যানেজমেন্টের ভিতরে মার্কেটিং ফিন্যান্সের কোশ্চেন করা হয় তার প্রমাণ এই একদম বাস্তব প্রমাণ তো গত বছর বাইশের সেশনে টোটাল ষাটটা কোশ্চেন করেছে অর্থাৎ ম্যানেজমেন্টের চব্বিশটা কোশ্চেনের মধ্যে ষাটটা কোশ্চেন ছিল মার্কেটিং এবং ফিন্যান্স থেকে পূর্ববর্তী বছরেও ছিল বিশ একুশ সেশনে কোনো কোশ্চেনে ছিল না মাঝখানে পূর্ববর্তী বছরগুলোতেও কিন্তু ছিল সেম একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওই পনেরো ষোলো সেশন পর্যন্ত তারা কোশ্চেন করেছে এরপর মূলত কোশ্চেন কিন্তু করেনি একুশ বার সেশনে অর্থাৎ ম্যানেজমেন্টের সিলেবাস বহির্ভূত অঞ্চল থেকে কিন্তু তারা কোশ্চেন করেছে টোটাল কিন্তু প্রায় পাঁচটা কোশ্চেন করেছে সেম একইভাবে বাইশ তের সেশনে তারা যে পরীক্ষা নিল সেখানেও তারা পাঁচটা কোশ্চেন করেছে আর তেইশ চব্বিশ সেশনে তারা সিলেবাস চেঞ্জ করলো আমার যতটুকু ধারণা ইনশা পরবর্তী সেশনে পুনরায় এই সিলেবাসে তারা আসবে তো সুতরাং টেনশন করার দরকার নেই গুচ্ছভক্ত বিশ্ববিদ্যালয় তারা বিশ একুশ সেশন থেকে কোশ্চেন করতেছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা বিশ একুশ একুশ বাইশ সেশনে তারা মূলত মার্কেটিং ফিনেস থেকে কিন্তু কোশ্চেন করে গেছে আর অপরদিকে দুই হাজার আমার চোখে এখনও পড়েনি হয়তো বা আমি এখনও এডিট করিনি যেহেতু এই কোশ্চেনগুলো নিয়ে কাজ করিনি এখন পর্যন্ত যত যতক্ষণ পর্যন্ত আমি ভিডিও তৈরি করতেছি সমত কোশ্চেন করেনি আমার যতটুকু মানে ধারণা কারণ এইগুলো যেহেতু আপডেট করে ফেলছি হয়তোবা গুচ্ছোর কাজ করিনি এই কারণে এখানে অ্যাড করা হয়নি হয়তোবা গুচ্চোরও কিছু কোশ্চেন আর মার্কেটিং ফিনান্স থেকে করা হয়েছে কিন্তু পূর্ববর্তী বছর থেকে তোমরা বুঝে নাও যে হ্যাঁ করেছিল তো সব মিলিয়ে এই যে চব্বিশ পঁচিশ বা পরবর্তী সেশনে যে যে সকল সেশন আসতেছে অথবা তেইশ চব্বিশ যারা আসতেছো তোমরা নিশ্চিত থাকো অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলা তারা তাদের ম্যানেজমেন্টের কোশ্চনের ভেতর মার্কেটিং কোশ্চেন করবে আর ঠিক ওই বিষয়টা নিয়ে আমি এখানে ডিটেলস একটু আলোচনা করছি যেটা আমাদের বইটাতে আছে তোমরা একটু স্ন্যাপশ নিয়ে দেখে নাও যেহেতু অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সব মিলিয়ে তোমরা আজকে ছয়টা প্রশ্নের উত্তর জানতে পারলাম এই প্রশ্নগুলো থেকেই তোমাদের যে কনফিউশনগুলো সেগুলো দূর করে নেয় এবং একই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা বজার দরকার বলা দরকার সেটা আমি বলে দিলাম এবং একই সঙ্গে প্রমাণ দিলাম তোমাদের রেফারেন্স হিসেবে বইয়ের কথা বললাম অন্য কোনো গাইড বই এই জিনিসগুলো এভাবে আইডেন্টিফাই করে দেওয়া নাই স্বাভাবিকভাবে তোমরা অলমোস্ট বাধ্য টিউটোরিয়াল সিরিজগুলো দেখতে বা সংগ্রহ করতে অথবা এই ক্লাসগুলো করতে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ